আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবার গড় পাশের হার 93.58%। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভার্চুয়ালি ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাব বাড়লেও যেন সমস্যা না হয় সেজন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে হবে। একই অনুষ্ঠানে 2022 সালের বই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন শেখ হাসিনা। এসএসসি পরীক্ষার ফল একযোগে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ও মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারবে শিক্ষার্থীরা। একত্রিশে ডিসেম্বর ছুটির দিন হয়। 2রা জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। জরিমানা ছাড়া সহজে কর রিটার্ন দাখিল করতে এই সময় বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে এনবিআর। এর আগে নভেম্বরে করোনা মহামারীর কারণে কর দেওয়ার সময় আরও এক মাস বাড়িয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে গত বছরের মতো এবছরও করদাতারা তাদের রিটার্ন জমা দেওয়ার জন্য 2 মাস সময় পেলেন। অফিস সময় অনুযায়ী নির্ধারিত দিনের মধ্যে কোনো ধরনের হয়রানি ও জরিমানা ছাড়া কর অঞ্চলগুলোতে আয়কর জমা, নিবন্ধন, রিটার্ন দাখিল করা যাবে। আন্তর্জাতিক করোনার ডেল্টা এবং ওমিক্রন ভেরিয়েন্টের যুগল সংক্রমণে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থা বিপজ্জনক সুনামির দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানাম গেব্রিয়াসুস। গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয় এমন মন্তব্য করেন তিনি। গতকালও ফ্রান্সে 2,08,000 জন শনাক্ত হয়েছেন, যা ইউরোপে দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ রেকর্ড। আর যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন 2,65,000-এর ওপর রোগী শনাক্ত হচ্ছে। ভয়াবহ অবস্থা ডেনমার্ক, পর্তুগাল, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতেও। বিশ্বে প্রতিদিন প্রায় 9 লাখের মতো মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। ডেল্টার মতো ওমিক্রন ততটা ভয়ানক না হলেও এটা দ্রুত সংক্রামক হয়, স্বাস্থ্য ব্যবস্থার উপর মারাত্মক ঝুঁকি বলে আবারও সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। কারণ বিশ্বের 100টির মতো দেশে এখনও পর্যন্ত 40% মানুষ টিকার আওতায় আসেনি। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির জয়ের দিনে ব্রাইটনের সঙ্গে ড্র করে পয়েন্ট হারালো চেলসি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ ছিল নবাগত ব্রেন্টফোর্ড। খেলার 16 মিনিটে কেভিন ডি ব্রুইনের কাছ থেকে বল পেয়ে পেপ গার্দিওলার দলকে এগিয়ে দেন ফিল ফোরেন। বাকি সময়টা সিটিজেনদের সঙ্গে লড়াই করেও রক্ষণ প্রাচীর ভাঙতে পারেনি ব্রেন্টফোর্ড। 1-0 গোলে জয়ে বছর শেষ করল গতবারের চ্যাম্পিয়নরা। দিনের অন্য ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে চেলসি। 28তম মিনিটে রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় অল ব্লুরা। আর যোগ করার সময় ড্যানি ওয়েলব্যাকের গোলে সমতায় ম্যাচ শেষ করে ব্রাইটন। এবার ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আজ শেষ হচ্ছে। 10 টাকা অভিহিত মূল্যে 42,80,00,000 সাধারণ শেয়ার ছেড়ে 428 কোটি টাকা উত্তোলন করবে ব্যাংকটি। অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ার বাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। 2020 সালের 31 ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া সম্পদ মূল্য হয়েছে 16.38 টাকা এবং ইপিএস হয়েছে 1.77 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।